নারীরা অক্লান্ত পরিশ্রম করে তারা আজকে মুর্শিদাবাদের বুকে আমাদের এই বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা একটা দারুণ রেজাল্ট করেছে। আমরা আমাদের 48টা জেলা পরিষদের মধ্যে 42টা জেলা পরিষদ পেয়েছি। সব কিছু মিলিয়ে আমরা মুর্শিদাবাদের সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী, কিন্তু শক্তিশালী হওয়ার পর কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এখানকার বিধায়ক, জলঙ্গির বিধায়ক এবং সেই সঙ্গে এখানকার ব্লকের সভাপতি বিষ্ণুপদ সরকার তারা যেভাবে প্রত্যেকটা জায়গায় সিপিএম এবং কংগ্রেসকে সুযোগ করে দিয়েছেন, যেটা দলের পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা জেলার পক্ষ থেকে বিধায়ক এবং গৌতম সরকারকে আমরা 24 ঘন্টার মধ্যে শোকজ নোটিশ পাঠাচ্ছি। কেন তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, কেন এই ধরনের কাজ করছে সেটা জানতে চাওয়া হয়েছে এবং এই বিষয়ে আমি বিস্তারিত রাজ্যকেও জানিয়েছি। কারণ দীর্ঘদিন এই জিনিস চলতে পারে না, কারণ জলঙ্গির মাটি তৃণমূলের মাটি, তৃণমূলের মাটির ওপরে দাঁড়িয়ে কোনো মির্জাফরগিরি করবে এটা আমরা কখনোই মেনে নিতে পারব না। শোকজ করা হয়েছে, এটাই তো বলছি, জলঙ্গিবাসীর মানে দুর্ভাগ্য যে কোনো ঘটনা সত্যতা না জেনে এটা করছেন। আমিও রাজ্যে বলবো, যদি সে ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে নিশ্চয়ই করবে দল, যে শাস্তি দেবে সেই শাস্তি মেনে নেব। এবং আমি রাজ্যের নেতৃত্বের কাছে বলবো, আপনাদের শুধু এ না, আইপ্যাকের লোক আছে, অন্য কাউকে আপনি লাগান। আমি চেয়ারম্যান অপূর্ব দাকেও আমি বারে বারে বলেছিলাম যে আপনি নির্দিষ্ট কোনো লোককে, কিছু পয়সা যদি তার খরচ লাগে আপনি দেবেন বা তার খরচ হোক, আমি এ করবো, দিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে, সেই রিপোর্টটা আমি মাথায় পেতে নিব। আপনারা দেখেন যে যে সমস্যা হচ্ছে, পার্টিটা ওখানে সর্বনাশের জায়গায় চলে যাচ্ছে। গা জুয়ারি কোনো সিদ্ধান্ত দিয়ে পার্টির সর্বনাশ করবে আমার কিছু না, আর জনগণের গোটা জলঙ্গের মানুষ আজ চোখের জল ফেলছে।